সরকারি কর্মী এবং শিক্ষকদের বাবুগিরি বন্ধ করতে ডিএ তাছাড়াও বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খুবই কড়া সরকারি কর্মী এবং শিক্ষকদের উদ্দেশ্যে তার কড়া বার্তা সবচেয়ে আলোচিত সবচেয়ে রাসভারী ব্যক্তিত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি বিচারপতি পদে আসার পর থেকে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে খতিয়ে দেখছেন তিনি আর তিনি এই মামলা হাতে নেওয়ার পর থেকে সারা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে যাচ্ছে একাধিক মন্ত্রী বিধায়ক হেভিওয়েট নেতা হেভিওয়েট অফিসার এখন জেলে তবে সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় খতিয়ে দেখছেন সরকারি কর্মী ও স্কুলের শিক্ষকদের বাবুগিরি করা ব্যক্তিদের ডিএ এবং বেতনের ব্যাপারে এমনকি পনেরো দিনের মধ্যে ভিজিলেন্স কমিশনারকে উচ্চ আদালতের রিপোর্ট দেওয়ার কথাও বলেছেন তিনি কি ব্যাপারে এই নির্দেশ দিলেন আপনাদেরকে সেটাই জানাবো সরকারি কর্মীদের স্থায়িত্ব স্মরণ করিয়ে দিলেন বিচারপতি এ বিষয়ে খতিয়ে দেখার কারণ হল আশা শ্রীবাস্তব এই আশা শ্রীবাস্তবের অভিযোগের কারণেই এই ব্যাপারে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানা গেছে উনিশশো সালে চাকরি পান আশা মাঝখানে চাকরি চলে গিয়ে আবার ফিরে পান সেই চাকরি তবে দু সালে তিনি অবসর নেন তিনি এতদিন চাকরিপ্রাপ্ত অবস্থায় থেকে কোনো ডিএ বা বকেয়া না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়ে সবটা জানান আশার এই অভিযোগ শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই স্কুল পরিদর্শককে হাজিরা দিতে বলেন তারপর গত মঙ্গলবারে আশা আদালতের নির্দেশ অনুসারে তার সমস্ত বকেয়া ডিএ পেয়ে যান তবে এই বিষয়ে স্কুল পরিদর্শককে জিজ্ঞাসা করলে তিনি বলেন আশার সমস্ত নথিপত্র যাচাই করার পর বহুদিন ধরে ক্লার্কের টেবিলে পড়েছিল আর সেই শুনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিদ্ধান্ত নেন সরকারি কর্মীদের বাবুগিরি করা ব্যক্তিদের ডিএ এবং বেতন নিয়ে এবার খতিয়ে দেখবেন এ ব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন বাবু কালচার বন্ধ করতে হবে সরকারি কর্মচারীদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এছাড়া গঙ্গোপাধ্যায় তাদের ডিএ বেতন নিয়ে বলেছেন যারা নিজেদের দায়িত্বটুকুও পালন করেন না কেন তাদের বেতন ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের এই বাবুগিরি বন্ধ করে সঠিক কাজকর্ম যাতে করে তার জন্যই এই বিষয়ে খতিয়ে দেখতে চাইছেন বিচারপতি গাঙ্গুলি প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি গত মাসে মুখ্যমন্ত্রী রাজ্যের এক প্রশাসনিক সভায় বেডিও এবং উচ্চপদস্থ আধিকারিকদের ডিউটির প্রতি উদাসীনতার কথা বলেছিলেন হাসপাতালে রেফার রোগ বাসা বেঁধেছে সেই অভিযোগ করেছেন মাসের পর মাস ফাইল পড়ে থাকছে সরকারি অফিসে চাকরি শেষ হওয়ার পর বছর ঘুরতে চললেও পেনশন আসছে না রেশন কার্ড ভোটার কার্ড নতুন কিংবা ট্রান্সফার করতে গেলে বছর ঘুরে যাচ্ছে পর্চা অফিসে পর্চা করতে হাজার বার যেতে হচ্ছে এই প্রথা বন্ধ করতে হবে এরকমই কিন্তু কঠোর নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে খতিয়ে দেখছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন স্মার্ট দুনিয়ায়